হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বাংলা নতুন বছর কোন রাশির কেমন যাবে কারও শুভ আবার কারো ভয়ের জেনে নিন জ্যোতিষাস্ত্রদের মতামত দেখতে দেখতে একটা বছর কেটে গেল এবং নতুন বছরের সূচনাও হয়ে গেল নববর্ষণে সকলেরই নানান পরিকল্পনা রয়েছে প্রত্যেকেই চান নতুন বছরে সব কিছু যেন শুভ হয় সংসার সুখ সমৃদ্ধিতে ভরে থাকুক অর্থনৈতিক উন্নতি ও কর্মে পদোন্নতি হোক এটাই সকলের কামনা শাস্ত্র মতে চোদ্দশো তিরিশ রাশির জন্য বিশাল চলেছে কিন্তু এমন কয়েকটি রাশিও রয়েছে যাদের নানান বাঁধার সম্মুখীন হবার ভীষণই আশঙ্কা থাকবে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক বাংলা নতুন বছর কোন রাশির কেমন কাটবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন প্রথমে বলি মেষ রাশি মেষরাশির ক্ষেত্রে এই নতুন বছর শুভ এবং অশুভ মিশিয়ে থাকবে মাঝে মাঝে কিছু না কিছু সমস্যার মুখে পড়তে হবে চাকরির দিকে একটু বিশেষ নজর দেওয়ার প্রয়োজনও রয়েছে পারিবারিক দিকেও সুখ শান্তির বিঘ্নিত হতে পারে সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে এছাড়াও ব্যয় একটু বুঝে করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে চলতে হবে দুই রাশি বৃষরাশি রাশির ক্ষেত্রে এই বছরটা খুব ভালোই কাটবে চাকরিতে শুভ যোগ দেখা যাচ্ছে ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে এবং ব্যবসায় উন্নতি হবে তাই এই বছর আয় খুব ভালোই থাকবে এছাড়াও শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাওয়ার আশা রাখা যেতে পারে তবে কাউকে টাকা ধার দেবেন না এবং শরীর নিয়ে একটু সচেতন থাকবেন তিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই বছর জীবনে একটু বাঁধা থাকবে ঠিকই কিন্তু সেই বাঁধা কেটেও যাবে নিজের কাজের প্রতি অতি যত্নশীল হতে হবে টাকা পয়সা খুব বুঝে খরচ করতে হবে কারণ টাকা পয়সার সমস্যাও আসতে পারে তবে বিভিন্ন সময়ে নিজের ভাই বোনেদের সাহায্য পাবেন এছাড়াও শরীরের প্রতি বিশেষ নজর দিতে হবে চার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের রাগের পরিমাণ বৃদ্ধি পাবে তবে রাগ সংবরণ করতে হবে তা না হলে সম্পর্কের মধ্যে চিট ধরতে পারে কর্কট রাশির বিবাহ হওয়ার যোগ রয়েছে তবে চাকরির বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে প্রেমের সম্পর্কে বিশেষ যত্নশীল হতে হবে এবং নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে পাঁচ সিংহ রাশি সিংহ রাশির এই নতুন বছরটি খুব ভালোই কাটবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং একে অপরের সঙ্গে মিল থাকবে ভালো আর্থিক দিক যথেষ্ট ভালো থাকবে তবে ব্যয় করতে হবে খুব বুঝে চলে যাওয়া প্রেম আবার নতুন করে ফিরে আসতে পারে নতুন বন্ধুত্ব হতে পারে কিন্তু শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না ছয় কন্যা রাশি এই বছরটা কন্যা রাশির জন্য ভালো খারাপ মিশেই থাকবে খুব সাবধানে থাকতে হবে অপবাদের যোগ রয়েছে চাকরির স্থানে সমস্যা দেখা দিলেও তার সমাধানও হয়ে যাবে তবে কর্মের প্রতি বিশেষভাবে উদ্যোগী হতে হবে খুব প্রয়োজন না হলে দূরে বেড়াতে যাওয়া এড়িয়ে চলা শ্রেয় পারিবারিক দিক মোটামুটি থাকবে নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে সাত রাশি নতুন বছরে পারিবারিক সুখ শান্তি বোঝাই থাকবে ঠিকই কিন্তু সন্তানদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে আর্থিক উন্নতি হবে তবে ব্যয় একটু বেশিই হবে বাড়ির মানুষদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ালেও তাদের মন জয় করতে পারবেন না কিন্তু চাকরিতে উন্নতি করতে পারবেন আর বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির পারিবারিক সমস্যা সামান্য হলেও দেখা দিতে পারে তবে খুব বড় আকার নেবে না আর্থিক উন্নতি হবে এবং সঞ্চয়ও ভালো হবে নতুন গাড়ি বা জমি ক্রয় করতে পারবেন তবে কাউকে টাকা ধার দেবেন না কোনো রোগ দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন নয় ধনুরাশি নতুন বছরে ধনুরাশির মানুষরা বাইরের কাউকে খুব একটা ভরসা করবেন না নিজের পরিবারের মানুষের সঙ্গে মনোমালিন্য হতে পারে দাম্পত্য কলহ সৃষ্টি হলে তাড়াতাড়ি মিটিয়ে নিন প্রেমের ব্যাপারে সতর্ক থাকুন নতুন বন্ধু করতে যাবেন না দশ মকর রাশি মকর রাশির ক্ষেত্রে পারিবারিক সমস্যা থাকলেও তা প্রবল হবে না কোনো বিষয়ে মাথা গরম করলে চলবে না যদি নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন তাহলে সেই সিদ্ধান্ত বাতিল করাই ভালো হবে চাকরির স্থানে সমস্যা থাকলেও তা সহজেই কেটে যাবে তবে কোনো পরিস্থিতিতে মনে বিষাদভাব আসতে দেবেন না এগারো কুম্ভ রাশি নতুন বছরটা এই রাশির জাতক জাতিকাদের খুব যে সহায়ক হবে তা কিন্তু নয় সংসার জীবনে সুখ থাকলেও কিছু কিছু সময়ে নিজেকে একা একা লাগবে ঘরে এবং বাইরে কোথাও কোনো কিছুর জন্য খুব বেশি প্রতিবাদ করতে যাবেন না সমস্যা আসতে পারে হঠাৎ আঘাত লাগতে পারে তবে সন্তানের দিক থেকে খুব সুখ পাবেন বারো মিন রাশি এই নতুন বছরে কোনো সিদ্ধান্ত হটকারিতায় নেবেন না বিপদ আসতে পারে সাংসারিক ক্ষেত্রেও মতবিরোধ বাড়বে কিন্তু বন্ধুভাগ্য ভালো থাকবে শরীরের নিচের অংশে আঘাত লাগতে পারে সঞ্চয় খুব কম হতে পারে যে কোনো কাজ খুব সতর্ক থেকে করতে হবে না হলে বদনাম আসতে পারে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন